সেলটা আমার বেশি কিন্তু আমার লাভটা কম। যেহেতু ব্যবসা হালাল জিনিস, হারাম কোনো কিছু রাখবো না। যদি কেউ প্রমাণ করতে পারে যেটা প্যাকেট মাংস, তাহলে 5 লাখ তো আমিই দিব। আর যার থেকে গরু কিনি সে 10 লাখ দিব, মানে আমার ডাবল। যেই কয়টা অর্ডার দেখ, 20টা 30টা, যারা গ্রুপ ওয়াইজ আসে আমি প্রত্যেককে নলি খাওয়াইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। আমার বদবাস আছে, চামচে যাওয়া আমি তাই দিই, নলি সব শেষ। অলরেডি আমার খালি হয়ে গেছে, কিছুই আর নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিপ শেষ। আজিমপুরে কিন্তু আমার আর কোনো দোকান নাই, আজিমপুর থেকে আমি লোকেশন চেঞ্জ করছি। একটা ডিম নিলাম আর ডিমের দাম হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা কেন, টুইস্টটা কিন্তু ভেঙে দিছে। এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে শুটকির ভর্তা, এটা হচ্ছে নাগা ভর্তাটা পোটল আর বোম্বে মরিচ দিয়ে করা, এটা হচ্ছে সেই স্পেশাল বাদাম ভর্তাটা, আর এটা হচ্ছে ডাল ভর্তা। পেঁয়াজ ভর্তাটা শেষ হয়েছে, ওটা রিফিল করতে পাঠাইছি, মানে এবার বাসার সাথে তো তো রিফিল করে আসতেছে। পাঁচ আইটেম সহ এই প্লেটের দাম পড়তেছে মাত্র 40 টাকা। এটা হচ্ছে ভর্তা খিচুড়ি, যেটা খুব আজিমপুরে জনপ্রিয় ছিল। শুধুমাত্র ভর্তা খিচুড়ি, শুধুমাত্র ভর্তা খিচুড়ি, তবে ভর্তাটা কিন্তু আনলিমিটেড। আপনি যদি খিচুড়িটা শেষ হয়ে গেল, রাইস শেষ হলে, সেই ক্ষেত্রে 20 টাকা দিয়ে আপনি রাইসটা নেবেন, আর এই ভর্তাগুলো আপনার আনলিমিটেড থাকবে, আপনি যতক্ষণ মন চায় খেতে পারবেন। সেটা হচ্ছে ভর্তা খিচুড়ি। ভর্তার পরে আছে আমার ডিম খিচুড়ি, ডিম খিচুড়ির সাথেও আপনার এই ভর্তাগুলো আনলিমিটেড থাকবে, একটা সালাদ থাকবে। আর এই ডিমটার দাম পড়লো মাত্র 10 টাকা, ভাজা ডিমটা, এটা দিয়ে প্লেটের দাম হলো মাত্র 50 টাকা। আমার লাভটা খুব সীমিত ছিল। আর এইখানে এসে আমি সেম সিস্টেমটা রাখছি, যেহেতু ব্যবসা হালাল জিনিস, হারাম কোনো কিছু রাখবো না। সেলটা আমার বেশি কিন্তু আমার লাভটা কম। এই হচ্ছে ডিম খিচুড়ি। আর ডিমের পরে যদি কেউ, এরপরে আছে সিদ্ধ ডিম, যেটা শেষ হয়ে গেছে, সিদ্ধ ডিম দিয়ে 50 টাকাই পড়ে। আর সিদ্ধ ডিমের পরে আছে ভাজা ডিম, চিকেন, লেগের স্টিক আছে, লেগের ফ্রাই, ওটা দিয়ে হচ্ছে 80 টাকা, যেটা শেষ। লেগের ফ্রাই দিয়ে এরকম 5 পদে ভর্তা থাকবে, একটা সালাদ থাকবে, লেগের স্টিক সহ ভর্তা খিচুড়ি 40, লেগের স্টিকের দাম পড়লো 40, এই হচ্ছে 80 টাকা। আর লেগের স্টিক বাদ দিয়ে আছে বিফ, এই যে বিফটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিফ শেষ। একটু আগে না দেখলাম ভাই যে একটু আগে দেখছেন ভরা, এখন শেষ, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? হ্যাঁ, আমার একটা দেড়টার ভিতরেই শেষ হয়ে যায়। নর্মালি একটা দেড়টা পর আমার থাকা লাগে না, আমি স্ট্রিটও যেরকম একটা দেড়টা দুইটা পর্যন্ত ছিলাম, এখানে একটার দেড়টা পর্যন্তই থাকা হয়, এরপর শেষ হয়ে যায়। এই যে বিফটা, এবারে যেরকম মাংসের পিস থাকবে, এই যে ঝোল দিলাম, এই হচ্ছে 100 টাকার প্লেট। এর সাথে যদি কেউ ডিম অ্যাড করে, এই ডিমটা অ্যাড করলে 110 টাকা বললো, ডিমটার দাম আমি 10 টাকায় নিলাম। অনেক আছে বিফের সাথে ডিম নিতে পছন্দ করে, ভাজা ডিম দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, যার কারণে এই খিচুড়ির সাথে ডিমটা নিলে 110 টাকা। এরপর আছে নলি, নলি আছে আপনার বৃহস্পতিবার শুক্রবার স্পেশাল নলি পাওয়া যায়, এটা হচ্ছে 400 থেকে 400 শেষ, 150 থেকে শুরু, আর এখন আছে 150 থেকে শুরু 300 পর্যন্ত। আজিমপুরে কিন্তু আমার আর কোনো দোকান নাই, আজিমপুর থেকে আমি লোকেশন চেঞ্জ করছি। তো হালালভাবে আমি ব্যবসা করতেছি ইনশাল্লাহ। এই গরুর মাংসটা আমি যেখান থেকে কিনি, আমার 800 টাকা কেজি কিনা পড়ে, আমি এই গরুর মাংসটা 5-6 টুকরা দিয়ে 100 টাকা প্লেট বিক্রি করি। আর গরু মাংসের দোকান হচ্ছে নবগঞ্জ বড় মসজিদ, এই বড় বাজারটা, বাজারে জাবেদ ভাইয়ের মাংসের দোকান। যদি কেউ প্রমাণ করতে পারে যেটা প্যাকেট মাংস, তাহলে 5 লাখ তো আমিই দিব। আর যার থেকে গরু কিনি সে 10 লাখ দিব, মানে আমার ডাবল। আমার এখানে সেলটা বেশি হয়, লাভটা কম হয়। এরকম ড্যাক, এই যে ড্যাকগুলো দেখতেছেন, এইরকম ড্যাক আমার মানে 20 থেকে 25 মিনিট সর্বোচ্চ। এই একটা ড্যাক, এটা শেষ, আরও একটা ছিল ওটাও শেষ, এটা হচ্ছে লাস্ট ড্যাক। তো এই আমার খিচুড়ি 20 আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিতরে এরকম ড্যাকগুলো শেষ হতে থাকে। আর লাস্ট টাইম হচ্ছে 1টা পর্যন্ত, 8টা থেকে শুরু করি 1টা পর্যন্ত আমার লাস্ট টাইম। এর ভিতরে আসলে ইনশাল্লাহ প্রত্যেকটা খাবার পর্যাপ্ত পরিমাণে পাবেন। আর যারা নলি পছন্দ করে, তারা যদি নলি খেতে চায়, সেক্ষেত্রে কি করতে হবে? যারা নলি খাইতে চায় তারা, সেই ক্ষেত্রে আমাকে একদিন আগে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করবে। যেই কয়টা অর্ডার দেখ, 20টা 30টা, যারা গ্রুপ ওয়াইজ আসে আমি প্রত্যেককে নলি খাওয়াইতে পারবো, আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সালাদ, এটা হচ্ছে বাদাম ভর্তা, নাগা ভর্তা, শুটকি ভর্তা, বাদাম ভর্তা। যেহেতু রাত 12টা বাজে, পেঁয়াজ ভর্তাটা শেষ হয়ে গেছে, সো ওইটা আমি পাই নাই। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মাংস। এখানে হচ্ছে আমি সাথে গরুর মাংস নিলাম, গরুর মাংস সহ অ্যাড করলে প্রাইস হবে 100 টাকা। গরুর মাংস কিন্তু 5-6 টুকরা পাবেন, এখানে হচ্ছে রগ প্লাস হচ্ছে হাড্ডিওয়ালা মাংসও পাবেন। আর ডিমের দাম হচ্ছে মাত্র 10 টাকা, 10 টাকা কেন, টুইস্টটা কিন্তু ভেঙে দিছে। সো এখন আমি ট্রাই করে দেখবো যে ভর্তাগুলার টেস্ট আগের মতো আছে কি না। ফার্স্টে হচ্ছে আমি ডাল ভর্তা দিয়ে ট্রাই করব। ডাল ভর্তাটা অ্যাভারেজ, কি ভর্তাটা আগেও তাদের অনেক ভালো ছিল, এখন দেখি কেমন। শুটকি ভর্তাটার টেস্ট কিন্তু ধরে রাখছে তারা, খুবই ভালো। এখন হচ্ছে আমি নাগা ভর্তা দিয়ে ট্রাই করবো।
এটা একটু স্পাইসি বাট টেস্ট ভালো। এখন হচ্ছে বাদাম ভর্তা দিয়ে ট্রাই করব। বাদাম ভর্তাটা কিন্তু একদম জোস। এখন হচ্ছে আমি মাংসের টুকরোগুলো দেখে দিচ্ছি। মাংসের টুকরোগুলো এত বড় আপনারা এক্সপেক্ট করবেন না, কারণ 100 টাকার মধ্যে আপনি 5 পদের ভর্তা প্লাস হচ্ছে মাংস পেয়ে যাচ্ছেন। তাও আবার গরুর মাংস কেজি যেখানে হচ্ছে 800 টাকা। সব মাংসগুলো দেখে দিচ্ছি। মাংসগুলো কিন্তু বেশ সফট, মানে হাতে দিবার সাথে সাথে একদম মানে খুলে চলে আসছে। এখন ট্রাই করে দেখি যে কেমন। তাদের মাংসের কোয়ালিটিটা খুবই ভালো, আর আগের যে টেস্টটা ছিল এখন সেমই রয়েছে, মানে টেস্টটা তারা ধরে রাখছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর হচ্ছে এই সেই ডিম, এটা যদি অ্যাড করেন এই প্ল্যাটারটার সাথে, এটার প্রাইস পড়বে 110 টাকা। ইকবাল ভাইয়ের মোটামুটি সবগুলো আইটেমই খুবই ভালো ছিল, যদিও পার্সোনালি আমার কাছে নাগা ভর্তা, বাদাম ভর্তা, শুটকি ভর্তাটা বেস্ট মনে হয়েছে। আজিমপুরে যেমন লোকেশনটা ছিল, আজিমপুর ম্যাটানি মোচরের ঠিক মানে ম্যাটানি হসপিটালের গেটের উল্টা পাশে, উত্তর ব্যাংকের পাশে। তো ওইখান থেকে এখন আমি লোকেশনটা চেঞ্জ করছি, আমি আর স্ট্রিটে বসতেছি না। আমার দোকান হচ্ছে এখন নবাবগঞ্জ বড় মসজিদের ঢালাই হচ্ছে আমার দোকানের প্লেস। এটা ছোট দোকান, পিছে আরও 2টা রুম আছে, ওইখানে বসে খেতে পারবেন, ফ্যামিলি নিয়েও আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর নবাবগঞ্জ থেকে, নবাবগঞ্জ যদি আসতে হয়, যারা পুরান ঢাকা থেকে আসবেন তারা বেরিবারটা ইউজ করবেন, আপনাদের চকের পিছন দিয়ে সোয়ারিঘাট আছে ওইখান দিয়ে আসবেন। আর যারা মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, তারপর বনানি, গুলশান এখান দিয়ে আসবেন, আপনার ওই যে ধানমন্ডির পিছন দিয়ে আপনার বেরিবাদ উঠে গেছে, এটা হচ্ছে বেরিবাদের সেই রাস্তা। এই বেরিবাদ দিয়ে সোজা বিজিবি গার্মেন্টস, এই নবাবগঞ্জ একটাই গার্মেন্টস, এটা হচ্ছে এই বিজিবি গার্মেন্টস, এই গার্মেন্টসের নিচেই আমার দোকান, ঠিক আছে। আর আজিমপুর থেকে আসলে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। সো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মেটাবলির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।